মানে গঞ্জ শহরের প্রধান সড়ক সহ অলিগলির ফুটপাত পর্যন্ত হকারদের দখলে। এতে দীর্ঘ যানজটের কবলে পড়ে শহরবাসী। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে দুটি ওভার ব্রিজও দখল নিয়েছে হকাররা। এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সংযুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ফয়েজে। ফয়েজি, ফুটপাত দখল মুক্ত করতে স্থানীয় প্রশাসনের পদক্ষেপ কেমন দেখছেন? বলছিলেন, আমি একটু সুখবর দিয়ে শুরু করতে চাচ্ছি যে তিন চার দিন আগে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় যৌথ বাহিনী একটি উচ্ছেদ অভিযান, হকার উচ্ছেদ অভিযান শুরু করে, সে হকার উচ্ছেদ অভিযানের দুই ঘন্টার মধ্যে কিন্তু আবার পুনরায় দখল করে ফেলে মানিকগঞ্জের বিভিন্ন শহরে অলিগলিত। এ হচ্ছে মানিকগঞ্জের অবস্থা। আপনি আমি যেখানে অবস্থান করছি এটি কিন্তু ফুটওভার ব্রিজ, এই ফুটওভার ব্রিজে কিন্তু দখলে নিয়েছে হকাররা। আপনার মানিকগঞ্জ শহরে 5 বছর আগেও কিন্তু এই ঢাকা মহাসড়কের মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার দুটি লেন ছিল, এখন 4 লেনে উন্নীত হয়েছে। এই 4 লেনে উন্নতি হওয়ার পিছনে যে আইল্যান্ড দেওয়া হয়েছে এবং মানিকগঞ্জের এক প্রান্ত থেকে শহরে আরেক প্রান্তে প্রবেশ করার জন্য খুব মানিকগঞ্জ স্ট্যান্ডে খুব কাছাকাছি 200 মিটারের মধ্যে দুটি ফুটওভার ব্রিজ কিন্তু করা হয়েছে। এই দুটি ফুটওভার ব্রিজ তৈরি হওয়ার পরপরই সিঁড়ি এবং নামার পথ এবং মাঝখানে যা চলার পথ কিন্তু আর নেই। এটি কিন্তু প্রস্তাবই হকারদের দখলে তারা কিন্তু পায়ে হাঁটার তলায় কিন্তু প্রস্তুতি যাচ্ছে। এছাড়া মানিকগঞ্জ কর্নেল মালিকের প্রবেশ পথ এবং মানিকগঞ্জ কর্নেল মালিক হাসপাতালে প্রবেশ পথ, মুখ মানিকগঞ্জ আড়াইশো সজ্জা হসপিটালে প্রবেশ পথ এবং মানিকগঞ্জ শহরের যে প্রবেশ পথ যদি আমরা বলি সেটিও কিন্তু এখন বেশ প্রশস্ত করা হয়েছে। এরপরেও হকারদের দখলের কারণে এই পথটি শুরু হয়ে গেছে, এখানে যানজট লেগেই থাকে। এছাড়া এই যে সড়ক দিয়ে পায়ে হাঁটাই চলায় কিন্তু কষ্ট হয়ে পড়ে। আর মানিকগঞ্জ ফুটতত্ত্ব এলাকা, মানিকগঞ্জ বিজয় মাঠ এলাকা এবং এটি প্রায় উচ্ছেদ অভিযান চালু হয়, আবার উচ্ছেদ অভিযানের পরপরই কিন্তু আবার দখল হয়ে যায়। এতে মানুষের ভোগান্তি বেড়ে চলছে, মানিকগঞ্জ পৌরবাসী এবং মানিকগঞ্জ শহরবাসী এর থেকে পরিত্রাণ চায়। এই ছিল মানিকগঞ্জ ফুটওভার দখলের সর্বশেষ খবর।